থাকতো তোমার বাটার ফান, তোমার ব্যাটকনি নরে নাতিনের ঘরে হন্তি আসসালামু আলাইকুম আরা ফুরা বাইয়ারা আনেরা ব্যাকে কিরকম আছে নরে নাতিনের ঘরে হন্তি হন্তিরের ঘরে খন্তি কেচা আছে না আনেরা ব্যাকে আনেরা ব্যাকে বালা আসেনি আলহামদুলিল্লাহ আন্নে গো বোন আন্নে গো ব্যাকের দোয়াই বালা আসি আপনারা কিরকম আছেন অবশ্য কমেন্টস করে জানাবেন। হ্যাঁ অনেক অনেক কৃতজ্ঞ আন্নে গো ব্যাকের কাছে ও মা এসকে ইয়ের কিলে হানি আসেনি রিয়ানে না হানি শেষ অনেক অনেক কৃতজ্ঞ এই কারণে কত আফুরা নসিন্দন কমেন্টস করছেন মানিকগঞ্জ সেন বা কত জাগা তুমি কমেন্টস করছেন এককারে বুঝি না আর কলজা ঠান্ডাও গেছে আন্নি গজন কমেন্টস হাই না একটা বিশ্বাস করতে না আর কাছে মন হয় বুঝছেন নি সানদের মতো লাগে আর কাছে এত ভালা লাগে বুঝছেন নি আর যে গুণে আরে কন যে কি কয় জানে হইনি হইনি জি বয়স হয়ে গেছে বুয়া কালে ডং করি হেগুনের উদ্দেশ্যে একখান কথা কই ছোটকালে কি মানছে ডং করেনি ছোটকালে কেন ডং করুম ছোট্ট আসিলাম বয়সকালে তো মানছে ডং করে কয় থাকতো তোমার বাটার ফান তোমার ব্যাটকনি দেখলে আমার জয় ফোরান আসলে এটা হয়েছে আন্নাগো একটা অভ্যাস। আচ্ছা বেশি কথা না কই আর আপুরা ভাই আর আইজা কি আর রান্ধুম জানেননি আইজা রান্ধুম এই যে এ দেশের কুম্বা এ দেশের এই যে ছোট্ট কুম্বাইগুন আছে না আন্নাগো ভাই আস করছে ক ইসা মাছ দি খাড়া ভাই দি টেঁয়া টেঁয়া করি এই ছোট্ট কুম্বা জোল করু বাবু রে বাবু আর আফুরা ভাই আর কি গরম হচ্ছে কি গরম হচ্ছে আর নে ওরে কিয়া কইতাম এমন গামানি গামাইয়ের এত হট ওয়েদার ও মাই গড আই ডোন্ট লাইক হট ওয়েদার আই অলওয়েজ লাইক কুল ওয়েদার উমা ইংলিশ কনতে শুরু করছি আচ্ছা যাক কোমবারে শাঁক শাঁক করি কোমবা দি ইসা মাছ দি রান্ধব আরও কি রান্ধব জানেননি ওরে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে ভুল করে মন হরণ করো না রে ও ছল না এই যে বিষণ জানত না যারা আমারে ভালোবাসেন টুকুর করে কমেন্ট কারে কারে ভিডিও আর শেয়ার করে দিবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল ফলো করে দিবেন ফেসবুক পেজ তো কোমবার আন্দুম আর হচ্ছে রুই মাছের এক করে বুঝছেন নি বড্ডা বড্ডা হেড়ি আছে না মানে পেটি হেড়ি দি আন্নার এটারে কি হুনি জানি কই সেফা হুনি না বাসাতা হুনি হুনির নাম বলে গেছে যত সম্ভব সেফা হু সেফা হুনি সেফা হুনি দি টেঁয়া টেঁয়া ওই কট করিয়া জাল দি দৈন্যা হাতারে সিঁড়ি দি আর হচ্ছে হাতড়া করুম আর হচ্ছে এই কোম্বাটা আছে না ওরে বাবা রে বাবা এককারে কস করছে এই কোম্বা দি শাক শাক করি মানে ইসা মাছ দি জোল রান্ধাম এই যে এত এত করে কাটছি আর হচ্ছে আমরা আবার মেনু কম করি কারণ বেশি মেনু করলে তরকারির হওয়া দেয় না বুঝছেন নি আর ওইসে হুনি দিই ওই যে রুই মাছের হেড়ি দিই হাতরা করুন দেখছেন নি কী কস করছা একারে আপনার ক্ষীর বা আরে গেছে অ না এগুন রে সুন্দর করে আগে দিয়ে কাড়িলম ওরে আপনারা অনেকে কমেন্টস করছে আফু আপনার গান হইতে বাড়ি বালা লাগে বাড়ি সুন্দর লাগে আর এমন সব লাগে কারণ এত বালা গান গাই না যত বালা আপনারা কন আসলে আপনারা আমাকে ভালোবাসেন এই জন্য বলেন তা আপনি উদ্দেশ্যে যে আমি একটা গান গাই কেন গলা আগে দিয়ে পরিষ্কার করিল তুই যদি আমার হইতি রে ও বন্ধু আমি হইতাম তো কোলেতে বসাইয়া তোরে কোলেতে বসাইয়া তোরে করিতাম আদরে রে তুই যদি আমার হইতি রে ও বন্ধু আমি হইতাম তো কোলেতে বসাইয়া তোরে কোলেতে বসাইয়া তোরে করিতাম আদরে রে তুই যদি আমার হইতি রে আষাঢ় মাসে ভরা গো গাঙ্গে
আইলো নয়া পানি, আষাঢ় মাসে ভরা গো গাঙ্গে, আষাঢ় মাসে ভরা গো গাঙ্গে, আইলো নয়া পানি। বন্ধু আমার শীতের কথা, উতলা ঘরে সাউনি, বন্ধু আমার শীতের কথা, বন্ধু আমার শীতের কথা, উতলা ঘরের সাউনি রে, তুই যদি আমার হইতি রে, ও বন্ধু আমি হইতাম তো, কোলেতে বসাইয়া তোরে করিতাম আদরে রে, তুই যদি আমার হইতি রে। ওরে গাছের বল হয় শিকার বাকর, মাছের বল হয় পানি, বন্ধু আমার শীতের কথা, বন্ধু আমার শীতের কথা, উতলা ঘরের সাউনি রে, তুই যদি আমার হইতি রে। বাবু যাই গান গাইলে আর কাম করন লাগত ন, যাই রান্তাম চলি যায় একটা টুকুর করি। এদিও আর আফুরা বাইয়েরা ইয়ে না আমি লইছি হয়েছে ওই যে হাতলা হাতলা শুনি এগুনায় শুনি এগুনের খালি নাম বলি যায়। ইয়ে না আমি ফেস কাড়ি লইছি, ইয়ে না আমি একবারে রুই মাছের তেল তেলিয়া হেড়ি আছে না, রুই মাছের তেল তেলিয়া হেড়ি লই লইছি, আর ইয়ে রোন বাড়া লইছি, এই হুঁনি দি রুই মাছের হেড়ি দি হেয়াইজ দি কট করিয়া জাল করি আমি হাতড়া করি, আর ইয়ে নুন মরিচ অলদ লইছি, তারপরে যে আমি কুম্বা রাঁধুম বুঝলি। অন আমি ক্যান হান্ডির মধ্যে তেল দি দিলাম, তেল দি দিছি। অন আমি এই রেসিপিটা দেখানোর একটাই কারণ, সেটা হইছে আমি রুই মাছ দি, রুই মাছের হেড়ি দিই আপনার এটারে কী হুনি জানি কয়, এটারে শীতল হুনি কয়, না না শীতল হুনি ন, এটা হইছে আন্নের বাসাতা হুনি না, খাইছে থুকু যা হরে নাম কইতে হারুম গুগল চাই বা ইউটিউব চাই, এটার লগে আমি খালি দুগা ডিম দিম বুঝছেন নি। তো আমি এই রেসিপিটা শেয়ার করার একটাই কারণ, এত লক্ষ্মী লক্ষ্মী আর আফু ভাইয়েরা খালি কমেন্টস করে রেসিপি দ রেসিপি দ রেসিপি দ, তো যার কারণে আমি আজকে এই রেসিপিটা আপনাদের লগে শেয়ার করি। এর ইয়ে দিয়ে আমার বুঝছেন নি তেল গরম হয়ে গেছে, অন আমি এই যে পেঁয়াজ কাটি থুইছি যেন পেঁয়াজটা আগে দিয়ে দিই লই, বেশি পেঁয়াজ দিতাম ন, বেশি পেঁয়াজ দিলে একেবারে থক থিক্ত হয়ে যাব বুঝছেন নি, তো এই পেঁয়াজটা আগে আমার বাজি হইল। এরিয়ানা পুরা বাইয়েরা এই যে আমার পেঁয়াজটা হয়ে গেছে, অন আমি দি দিমো এই যে রসুন বাড়া, আমি দি দিমো হয়েছে নুন, দি দিমো একটু যেহেতু ঝাল করি করুন ঝাল, আমি হাত দি দিয়ের কারণ এইসব ঝাল তালের জিনিস হাত দি মরিচ তরি দিলে মানে একটু আন্দাজটা ভালো হয় আর কি, তা আমি চামচে হাতের যে আন্দাজে দিয়ে সেটা হয়েছে সাইড চামচে এক চামচ করে দিয়েছি, জাস্ট আমি মরিচটা একটু বাড়াই দিয়েছি, তো এটা আমার আগে দিয়ে একটু কষাই না। এই যে আমার পেঁয়াজটা আর রসুন বাড়ার মানে মশলাটা আমার কষানি হয়ে গেছে, অন আমি এই যে মাছটা যে কাড়ি থুইছি মাছটা দি দিই আগে দিই, এক সেরকম একটা রান্না হইতে যাচ্ছে, আর দিদিমো হয়েছে এই যে মুনি, মুনিটা দিয়ে দিলাম, অন এখানে বালা মতে কষাই, তারপরে যে আমি জল দিমো, তারপরে যে আমি আপনি ডিম দিমো, আর হয়তো নাও দিতাম হারি, তো এটা উঠে থাকুক আমি আরেক চুলা দিই কুম্বাটা বসাই দিই। ফুরা ভাইয়েরা আমার হাতিলে তেল গরম হয়ে গেছে, অন আমি দি দিলাম একটু জিরা, ইন দিয়ে আমি আপনার কি কয় জানি দি ইসা মাছ রোন বাড়া পেঁয়াজ কাটি লইছি, অন আগে আমি আগে দি দি দিই এই খবরদার এত যা ছিল, হ্যাঁ পেঁয়াজটা বালিও, আর ইন দিয়ে যে আমার মাছের হাতড়া ওই আইসে দুনিয়া হাতা দিনে আমি ওই হাতা নিচ্ছে জল দিছিলাম, পেঁয়াজটা আগে দিয়ে আমার বাজি দিল, কেউ আর পুরো বাইয়ে না পেঁয়াজটা একটু বাজি গেছে, এখন রসুন আপনি কি কয় জানি ইসা মাছ, অন আমি দিদিমো হয়েছে আমি
নুন, দিয়ে দিয়ে রয়েছে মরিচের গুঁড়া, আর আমি কাঁচা মরিচের ঝালটা দিব, আগে ধোঁয়া উঠবি না, দিয়ে দিলাম হলুদ, হলুদ আর একখানা দিব, আর দিয়ে দিব হচ্ছে নাড়া সাড়া দিই, একটু পানি দিই কষাই দিই, বুঝলি? আমার আমনের কুমড়ার ইয়া কষানি হয়ে গেছে, অন আমি এই যে কুমড়া যে দুই থুইছি না, আগে আমি কুমড়াটা দিয়ে দিই, আমার মাছের হাতটা হয়ে গেছে, হরে এই ধোঁয়া রে ধোঁয়া, এই যে এই যা ধোঁয়া দিচ্ছে, আচ্ছা আগে আমি কুমড়াটা দিয়ে দিই, তারপরে কুমড়ার লগে দিয়ে দিই মইছে এই যে খাড়া বাইগুন, তারপরে যে হয়েছে কুমড়াটা দিয়ে দিই আগে, কুমড়া দিই ভালো মতে কষাই একদম গরগরটা গরম আমি দিই, এই কুমড়া যদি ইলিশ মাছের মাথা দিয়ে রাইতে আইতাম আরও বেশি সোয়াদ হইতো, বুঝলেন? তারপরে ইসা মাছ দিয়েও তাইব তখন একদিন কষাইবে, এগুলো আনা পুরা বাইরা, এই যে আমার কুমড়ার তরকারি অলরেডি কষা নিয়ে গেছে, তখন আমি গরম পানি দিব, যেহেতু আমি এটা ঝোল ঝোল করে রান্না করু, গরম পানি দিব, আর হচ্ছে আমি কাঁচা মরিচ কারি রেখছি, কাঁচা মরিচ দিব, তারপরে একটু দাগে তেল দিব, মানে বাগার দিব, আর একটু এবার গরম হানি যেহেতু দিছি ওইতে থাকুক, আর 5-6 মিনিট কি 10 মিনিট লাগবে এটা হইতে, তারপর আবার আহির, এই যে আমার মাছের হেড়ি দিই হুনি দিয়ে হাতড়া, এটার মধ্যে আমি আর এয়া দিই না, কী বলে ডিম দিই না, কারণ আমি ওবাই মানা করছি ফোন করি, আর এইটা হইল আমার কুমবার দি ইসা মাছের ঝোল, এটা তো দুনিয়াটা দিয়ে দিছি, অনেকখানা রোম দিই, দাগে তেল দিমু, দেখছেন নি এত ফ্যান্টাস্টিক কালার হয়েছে, দাগে তেল দিই তা পাল্লা বাসা দিয়ে দুগা ভাত খাম, এই যা আগে দিই মাই দিয়ে থাকবে আমি গো বাইরে খাবাই দিছি, এই যে মাছের হেড হেডি হাতড়া, আর হচ্ছে কেচেছে গো, আর হচ্ছে কুম্বা কুম্বা খাইছে, এত তো কিছু ওয়াদ হয়েছে, এই সান ভাত লইছি এক মুঠের তুল হাসা মিচ্ছা, ভিডিওর মধ্যে এতগুণ লাগে, বুঝছেন নি? সমস্যা নাই, আপনারা কইবেন আবার আমার বিখ্যাত মরিচ, এই যে দেখেন কিরকম হয়েছে, আমার বাবা এত কইছে মজা হয়েছে দেওয়া কাছে তুম, অন আমি খাইলে কইতে হারুম কিরকম হয়েছে, এই মহিল লেলা চলিয়া আছে, নিয়ামত হয়েছে না কে আমত হচ্ছে, অন খাইলে কইতে হারুম, হেরি রেঞ্জি তারপর হেরি দিতে দিয়ে কাঁড়া, আরা ফুরা বাইয়ারা বিশ্বাস করে আল্লাহর নিয়ামত হইছে, আল্লাহর নিয়ামত, আনে ভাইয়ে কোনোদিনও আর রামধনের সুনাম করে না, চিন্তা করে সুনাম করলে আর যদি মাধুরী দীক্ষি হয়ে যায় হিয়াল্লাই বলি, তুই সুনাম না করলে আয় দিব্যা ভারতী, ইচ্ছা করি রে রান্ধি, ইচ্ছা করি খুঁড়ি, এখন কাঁড়াও নাই, ইচ্ছা করি খুঁড়ি, ইচ্ছা করি বাতিতে লই, ইচ্ছা করি দড়ি, আর কাছে দেন দেহ, ইচ্ছা করি দড়ি কাছে আসো না, এত দরকার আগে ওই তোর মারিয়ার আমাকে লিনা খান, ইচ্ছা করি দড়ি এমনি করে মরতে লবেন, আল্লাহর নিয়ামত অমৃত, আবার এই হাতড়ার মধ্যে অত বেশি জ্বালানো কেন গো, জ্বালানি কম দিছি গরমকাল করছে না,
এবার কুম্বা লমো, কুম্বা কিচ্ছু হয়েছে আপনি কোবা এত কইছে ফাইন হয়েছে আর কইলে কইতে আরো কিচ্ছু হয়েছে ভাত হাতে আপনি বললে দোয়া করি যারা যারা আর এত ভালোবাসেন যারা যারা আর এত সাপোর্ট করেন একবারে ভাত হাতে আপনি বললে দোয়া করি আল্লাহ লাজে মানে খুব ব্যয় করে ভালো রায় সে জোল করে রাখছি গরম ন আল্লাহ কেন সুনাম করবে তুমি যদি সুনাম করো আবু ভাইয়েরা তো আমার আল্লাহ সুনাম করে তুমি একটু সুনাম করলে আমি ইন্সপায়ার হই এই কুম্বা দি ইলিশ মাছ আছে না ইলিশ মাছ দিয়ে লহুয়াত আল্লাহর নিয়ামত হইছে আর তো বেশি ভাত মাঝে খায় খুব মজা হয়েছে গো খুব মজা হয়েছে শান্তি ভাতের মতো শান্তি দুনিয়াতে মনে আর কিছু নাই আমিন তানেরা ব্যাকে বাবা থাকিয়েন সুস্থ থাকিয়েন রাফুর ভাইয়ের আল্লাহ কেনা দোয়া করিয়েন আয়োলা যে বালা থাকি আল্লাহ হাফিজ